আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে আর এই দেশের মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে সেটা হইতে পারে না কথা বলেন না কেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আপনারা ভয় পাইতেছেন আপনারা ভয় পাইলেও আমার এই ডাইরির মধ্যে ভয় নামক কোনো শব্দ নাই কারণ এই পর্যন্ত দুইবার হাতে হ্যান্ডকাফ লাগছে বয়ান করে যাওয়ার পথে আমারে রড দিয়ে শরীরের মধ্যে বাইরেছে ও মুসলমান আমাকে পিটাইছে আমি বলছি সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে ডর নেহি হে গম নেহি জব রহমতে রহমান হে আল্লাহ জব হয়ে যায় এই মানুষটাকে যদি দুনিয়ার মানুষ মারার জন্য হয়ে যায় এই মানুষটা যদি আল্লাহ পছন্দ করে সেই মানুষটার একটা রুম এই জমিনের মসজিদের মানুষের চেয়ে কন্দা মামুনুল হককে জেলের মধ্যে বন্দী করে আল্লাহ দিন প্রেমী ব্যক্তিমা হককে জুরেদুল হাবিবকে জেলের মধ্যে বন্দী করে দিন প্রেমী ব্যক্তিমা জেলের মধ্যে হককে উলামায়ে কেরাম আমার উস্তাদ মুহতারাম আজহার সাহেবকে বন্দী করে দিন কে মিটায় দিবা এমন সত্য দেখতে তোমাদের ভুল হবে ঠিক কিনা বলে আলামি আহাদ মুবারক কে খতমুল মুরসালিয়া নেহিকে মসজিদুদি ইল্লাল্লাহ একদল আশেক রাসূলের নামে কিছু জাহিল মূর্খর দল যারা নবীর মিলাদকে বিলাদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মধ্যে দোল তবলা দিয়ে নাচানাচি করে মিলাদুন নবী পালন করতেছে কথা দীর্ঘ না করে শুধু এটাই বলবো এদেরকে আমেরিকার লাল কুত্তার দালাল বানায় মুসলমানের ইমান নষ্ট করার জন্য জমিনে ছাইড়া দিছে মিলাদুন নবী আর সিরাজুন নবী আলহামদুলিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের নীলফামারী ওত্র অঞ্চলে হাফেজ ছাত্রদের পাগলি প্রধান উপলক্ষে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় সাহেব অনেকেই আছেন সবার নাম যদি বলতে যাই ইসরাফিলেশন কে খুদিব নাম কো অশেষ হইতো সম্মানিত মহতারাম ওলামায়ে কেরাম আছেন আমার কলেজের টুকরা নজওয়ান যুবক ভাইরা পরিকারান্ত রাল থেকে সবন দশা আমার অর্থান্তিয়া অবলা সবলা সজলা সফলা সরলা সজলা সম্মানে তামাহ তারা মামা বোনেরা মোর জ্ঞানে কেরা কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্টাডিজগত অবস্থায় আছেন আমার ছাত্র ভাইরা মাদারিসে কৌমিয়া মাদারিসে আলিয়া মধ্যে অধ্যয়নরত অবস্থায় আছেন আজিজ তালিবুল ইলম আমি কিঞ্চিত অল্প সময় আপনাদের সামনে কথা বলবো তারপরে আপনারা যা যার আলোচনা শোনার জন্য চাতক পাখির নেই এখানে অপেক্ষা করতেছেন আমার মহাব্বতের বড় ভাই গোটা বাংলাদেশের তারুণ্যের অহংকার মুফতি আবু সাইদ বাইজান বয়ান করবে আমি শুধু আপনাদের থেকে অল্প একটু দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি আল্লাহ পাক যে আমাদেরকে আজকে ১২ রবিউল আউয়াল মাসে দিনে আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করছেন মাজালিসুর রহমানের মধ্যে আসতে পারছি বসতে পারছি এই জন্য সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে হৃদয় নিন্দানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আওয়াজটা বেশি জুইতেছে না এত হাজার মানুষের আওয়াজ হায়রে হায় এরা যা আওয়াজ দিছে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ সরওয়ারে দু আলম হাবিব কিবরিয়া বলেন করিবুন মিনাল্লাহ নবীজি বলেন যে মুসলমানে আল্লাহ পাকের নিয়ামত পায় শুকর আদায় করে সাত আসমান জমিন বের করে আল্লাহ পাকের উম্মতের ইজ্জতটাকে ডাইরেক্টলি আল্লাহর আরশে মহান্নাই পৌঁছে আজকে নীলফামারী অত্রম অঞ্চলের মুসলমানের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক আসার আর বসার তৌফিক দান করছেন এই যে আসছেন আর বসছেন আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন শুধু গুনাহগুলোরে মাফ করছেন তা নয় গুনার জায়গাটারে ওয়াইদু বাদ্দিলু সাইয়্যাতিকু এর আগে আছে কুম মাগফুরাল লাকুম ফজিলত বহুত আছে তাছাড়া আল্লাহ পাকের কালাম দ্বারাও তার প্রমাণ পাওয়া যায় ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত তো সেদিকে আমি যাব না সময় যেহেতু কম আমি সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের মধ্যে অল্প সময় আলোচনা করে বয়ান কেস্তে থাম করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আলোচনায় যাবার আগে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাকের মধ্যে কি বলে আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেই বিষয়টা বোঝা সহজ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ পাক আমার রাসূলকে আমার হাবিবকে আদরের সাথে ডাক দিয়ে বলেন হাবিব নবী আপনি বলে দেন নবীজি বলেন আল্লাহ আমি কি বলবো আপনি শিখিয়ে দেন আল্লাহ পাকের শিখানো কথা আল্লাহ পাকের ওয়াদার কৃত কথা হাবিব কিবরিয়া রহমাতুল্লিল আলামিন আমাদের সামনে পেশ করতেছেন কি আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি এই কথা বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে আরে তো জোরে বলেন না কাকে পিছনের তারা কি আপনার সামনে যারা আছে ওনাদেরকে কন্টাক্ট দিয়ে দিছে এগুলা ওনার সামনে তারা বলবে আমরা শুধু তাকায় দেখবো আল্লাহ অর্ডার করতেছেন হাবিবকে উম্মতকে বলে দেওয়ার জন্য উম্মত বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবী বলতেছেন উম্মতকে বলে দিচ্ছেন তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করেন এখানে ওলামায়ে কেরাম আছেন নি আই আল মুহাম্মদ ইয়াই মুতাকাল্লিম আল্লাহ বলেন শুনো আমাকে ভালোবাসতে হলে আমাকে তালাশ করার দরকার নেই আমাকে অনুসরণ করতে হলে আমাকে তালাশ করার দরকার নেই আমাকে মহব্বত করতে হলে আমাকে অনুসরণ তালাশ করার দরকার নেই আপনি জিজ্ঞেস করলেন তাহলে কাকে কাকেও তালাশ করব আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি আমার অনুসরণ করো অর্থাৎ আমার হাবিবকে মহব্বত করো আমার হাবিবের অনুসরণ করো আল্লাহু আকবার নবীজি বললেন আল্লাহ আমাকে অনুসরণ করলে আমাকে মহব্বত করলে কি হবে আল্লাহ পাক উত্তর দিতেছেন ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনাকে যারা মহব্বত করবে আপনাকে যারা অনুসরণ করবে আপনার কদম কদম যে উম্মতের যে বান্দার জিন্দেগীটা চালাইবে সে আমাকে তালাশ করার দরকার নেই আমি আল্লাহ পাক আপনার উম্মতকে ডাইরেক্ট মহব্বত করে ভালোবাসবো নবীজি বলেন আল্লাহ দুনিয়ার নিয়ম হইল একজন আরেকজনকে মহব্বত করে অনেক জিনিস উপহার দেয় আল্লাহ আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন আমার উম্মতকে মহব্বত করবেন আমার উম্মতকে হাদিয়া কি দিবেন আগে সেটা বলেন আল্লাহ পাক বলেন হাবিব হাদিয়া কি দিব আপনি জানতে চান তাহলে শুনে হাদিয়া স্বরূপ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব আবার যদি জিজ্ঞেস করেন কেন মাফ করবেন আপনার গুণ
কি বৈশিষ্ট্য কি আল্লাহ পাকের তখন দুইটা সিফাত আয়াতের মধ্যে বয়ান করছেন লম্বা হয়ে যাবে সেদিকে যাব না একটা হলো গাফুর আর একটা হলো রহিম তাই সর্বরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা মুমিন ইমানদার কিন্তু প্রকৃত ইমানদার হবা না এই পুরো হাদিসের এক শব্দে যেটার তর্জমা ওলামায়ে কেরাম আছেন সেটা হলো নিজের জীবনের চেয়েও আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত না করলে প্রকৃত ইমানদার মুমিন হওয়া যাবে না দাঁড় একটু জোরে বলেন যাবে বোঝা গেল এই রাসূলের দাম ইজ্জত আছে না এত আস্তে বললেন কেন আছে না না যেই রাসূলকে আল্লাহ ভালোবাসার জন্য অর্ডার করছেন আর যাকে আল্লাহ ভালোবাসার জন্য বলছেন তিনি নিজেই দিনের কথা বলছেন আমাকে মহব্বত করতে হবে নতুবা কামিল মুমিন হেফাজত করছে সব আসমান জমিন আল্লাহ পাকের নামের পরে নবীজির নামদারে লেখা আল্লাহ পাক নিজে আরশে মুআল্লাতে নবীজির ইজ্জতটারে আল্লাহ হেফাজত করে দিয়েছে সুবহানাল্লাহ এই নবীর দাম আসরিনানের জুরে কোন আরেকটু জুরে বলেন আসরিনানা আমি জানাই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাহাবায়ে কেরাম শুনো আমার রাসূলকে আল্লাহ পাক এত দামি করে প্রেরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্লাস মুবারকের মধ্যে পানি পান করতেন যে গ্লাস দিয়ে পানি পান করতেন সেই গ্লাসটাকে আমি আয়েশা এক সপ্তাহ পর্যন্ত ধৌত করতাম না তার কারণ কি জানো আপনি জান আয়েশা বলেন নবীজির গ্লাস মুবারক থেকে আল্লাহ পাক আমি আয়েশার নাকের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত মেশকের ঘ্রাণ বাকি কেমন দামি করে বানাইছেন ওলামায়ে কেরাম আছেন তারা সে কিতাবের মধ্যে আল্লাহু আকবার তকি উসমানী বলছেন তারও আগে দারুল উলুম দেওবন্দে যিনি আল্লাহু আকবার মুহাদ্দিস এবং শাইখুল হাদিস আল্লামা ইয়াজাজ আলী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা শেরের আমার হাবিবের নামে আমার হাবিবের সামনে একটি কিতাব লিখছেন যে কিতাবের নামটা হলো লামিয়াতুল মুজাজাত এই লামিয়াতুল মুজাজাত মধ্যে আল্লামা ইয়াজাজ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা মাশা ইল্লা ওয়া মিন তি বিশাদা ইয়ারিফুল মুশতাক ওয়া ইনাল মুরতাহাল ইয়াজাজ আলী বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার হাবিব আল্লাহ পাক এত দামি করে বানাইছেন নবী মক্কার জমিনে চলাফেরা করছে মদিনার জমিনে চলাফেরা করছে বাইতুল্লাহ চপ্পে চপ্পে আনাচে কানাচে হাবিবি কিবরিয়া চলাফেরা করছে নবীজির পদম মুবারকটা যেই জায়গাতে করছে নবী যেই রাস্তা দিয়া হাঁটা চলাফেরা করছে সেই রাস্তা দিয়া আল্লাহ পাক মেশকে আকবরের গ্রাম বাইর করে আর আল্লামা তকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি বাংলাদেশের নয় গোটা পৃথিবীর প্রায় এক নাম্বার স্কলারদের মধ্যে অন্যান্যদের মধ্যে উনি একজন স্কলার উনি একটা কিতাব লিখছেন তারাশি কিতাব এই কিতাবের মধ্যে বুখারি শরীফের একটা হাদিস নকল করছেন সেটা হলো আল্লাহু আকবার একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরে উম্মে সুলাইমের ঘরের মধ্যে যায় ঘুমাইছেন ও মুসলমান আল্লাহু আকবার সুলাইমের ঘরের মধ্যে ঘুমানোর পরে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর হাবিবের ঘুমন্ত অবস্থায় শরীর মুবারক থেকে ঘাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে নবীজির শরীর মুবারক থেকে পসিনা মুবারক বাহির হয়ে গেছে আল্লাহু আকবার নবীজির ঘাম মুবারক দেখে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে আল্লাহু আকবার হাতের মধ্যে একটা গ্লাস দিয়েছেন হাতের মধ্যে গ্লাস নিয়া নবীজির ঘাম মুবারক তারে বোতলের মধ্যে ভরতে আরম্ভ করছে হঠাৎ করে আল্লাহর
নবীর চক্ষু মুবারক খুলে যায় নবীজির ঘুম মুবারক ভেঙে যায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হে সুলাইম তুমি কি করতেছো উম্মে সুলাইম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গামতারে আমার পুতুলের মধ্যে ভরতেছি আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন পুতুলের মধ্যে ভরতার কারণ কি উম্মে সুলাইম বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের রবের কসম করে বলি আমি তাকে দেখি আপনার গাম মুবারক থেকে আমার নাকের মধ্যে আল্লাহ পাক নেশাম্বরের গাম বাকি করে আপনি কিছুক্ষণ পরে চলে যাবেন আপনাকে পাবে কোথায় পরবর্তী সময়ে যেন আপনার গামতারে আতর হিসাবে আমার শরীরে ব্যবহার করতে পারে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেন হুব্বি বাইলাল জামিনাত দুনিয়া সালা আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে তিনটা জিনিস বেশি পছন্দ করি এর মধ্যে এক নাম্বার হলো আতি আল্লাহর নবী বলেন আমি আতর বেশি পছন্দ করি ও মুসলমান আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়াতে কত শানদার জিনিস আছে কত বস্তু আছে সেগুলো আপনি পছন্দ করলেন না আপনি আপনি আতর পছন্দ করেন আপনি তিন পছন্দ করেন আল্লাহ পাক বলেন হাবিব আপনার কথারে আমি আল্লাহ এত বেশি পছন্দ করি যার কারণে আপনার পায়ের পাতা থেকে চুলের আঁচ পর্যন্ত পুরো শরীরটারে আমি আল্লাহ পাক আপনাকে আতর বানাই দুই নম্বর নবীজি বলেন আত্তাহাম নবীজি বলেন আমি খাবার পছন্দ করি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাবিব আপনি খাবার পছন্দ করেন দাঁড়ান আপনাকে খাওয়াইতেছি কেমন খাবার আল্লাহ পাক আমার রাসূলকে খাওয়াইছেন এক সাহাবী আমার হাবিবকে আয়েশা দাওয়াত দিয়া দিছেন আমার হাবিব ওই সাহাবীর বাড়িতে চলে যায় সাহাবীর বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহু আকবার দস্তরখানা বিছায়া রহমাতুল লিল আলামিনের সামনে দুম্বা অথবা ছাগলের রান এভাবে পেশ করছে আমার কথা আপনারা বুঝেন না আমি যেমন একটু জোরে জোরে বলতেছি সমস্যা হইতেছে না তো অল্প সময় বলবো হয়তো সাত ভাইজান আসা পর আমি যে কিভাবে বুঝাবো আমি সেই ভাষাটা আমি পাইতেছি না তারপরে তো বাঙালি তয় লই গিয়া একটু টানে সুরের পাগল সুর না দিলে পেব দূর বেড়া রশিদ একটা বক্তা আনছে এলাকাতির একটা বক্তা আইলো কি বক্তা আনছে খালি কর্তন শিল্প হয়ে গেছে এগুলা বলবে আর যাই হোক তো আমি অল্পতেই আমি শেষ করে দিচ্ছি সেটা হলো আল্লাহর হাবিব যখন সাহাবীর বাড়িতে গেছেন সাহাবীর বাড়িতে যাওয়ার পরে দস্তরখানার মধ্যে দুম্বার রান পেশ করছেন নবী দুম্বার রানটা খেয়ে ফেলছেন আবার খাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন আরেকটা দাও আরেকটা দিছেন সেটাও নবীজি খেয়ে ফেলছেন নবীজি বলেন আরেকটা দাও সাহাবী উল্টা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ছাগলের রান কয়টা থাকে ছাগলের রান কয়টা থাকে কয়টা দুইটা এটা যে দুই রান যে থাকে এটা কি নবী জানে না বলেন জানে না জানার পরও জিজ্ঞেস করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিজ্ঞেস করছে ইয়া রাসূল সাহাবীকে বলছে আরেকটা দাও সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা করতে দিব আল্লাহু আকবার এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন সাহাবী আমি পয়গম্বর যত সময় বলতে থাকতাম তুমি তোমার পাতিলার মধ্যে যায় হাত দিতা কেমন পর্যন্ত আল্লাহ পাক তোমার পাতিলা থেকে দুম্বার রান এভাবে বাহির করে নতুন মুসলমান বুঝছে না আর হযরত আলীর ঈমানে তো নরম না হযরত আলী রে আল্লাহর হাবিব বলেন ইয়া আলী বুখারী শরীফের হাদিস হাদিহি সাজাদ আও তামরাতু সাজাদ আল্লাহর হাবিব একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও আলী এই যে খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছকে দেয়া বল না আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী যে খেজুর গাছকে দেখাইছেন যে টাইমে খেজুরের গাছ দেখাইছেন খেজুর তো দূরের কথা গাছের মধ্যে ফুলেরও কোনো গন্ধ নাই সুবহানাল্লাহ কওয়ার দরকার না না সুবহানাল্লাহটা ফেকেট করে বার করে যান গা নাস্তা টাস্তা কইরা তার ঘরে তো বলবেন না বলেন সুবহানাল্লাহ এমন টাইমে বলছেন খেজুর তো দূরের কথা গাছের মধ্যে ফুলেরও কোনো ফুল বলেন না কি বলেন ফুলও নেই খেজুর আসবে কোত্থেকে হযরত আলী বলেন নবীজি হুকুম করছে আমার পালন করার দরকার গাছে কইতে দিল এটা গাছে জানে আর গাছের খোদা জানে সুবহানাল্লাহ কোন রে গাছে কইতে দিল এটা গাছে জানে আর গাছে
এগুলো আমার দেখার দরকার নাই, নবী যে হুকুম করছে আমার পালন করার দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবীজি রুমাল মুবারক তারে দিবেন আলীর কাছে, নবীজি রুমাল তারে নিয়া গাছের গুড়াই যায়া গাছকে বলতেছে, গাছ আমি আসছি না, নবীজি আমারে পাঠাইছে, নবীজি অপেক্ষা করে আছে, তাড়াতাড়ি খেজুর দেওয়ার জন্য কোত্থেকে দিবে জানি না। হযরত আলী বলেন, বাইতুল্লাহ শরীফের রবের কসম থেকে বলি, আল্লাহর নবীর বরাত দিয়ে গাছের কাছে হুকুম করছে পালন করছে, জান্নাতের খেজুর আল্লাহ পাক আমার রাসূলকে খাওয়াইছে। এই যে হাদিস, এখানে উলামায়ে কেরাম জানে এত দেড়াইতে লম্বা এটা হাদিসটা, কত লম্বা, মানে হাদিস যদি বলতে যায় তাহলে আর আলোচনা হইতো না, এই জন্য এখানেই থাক। তারপরে আছে এই যে বলছে আলমার আতো সালেহা, এত লম্বা, তারপরে হযরত আলী বলেন আমিও তিনটা পছন্দ করি, তারপরে উমরে বলেন তিনটা পছন্দ করি, তারপরে জিব্রাইল, এত লম্বা কথা, এতটুকু থেকে বুঝতে পারলেন আমার নবীর ইজ্জত আমার নবীর দাম এই জমিনে আছে না, সেই নবীর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কোন কুলাঙ্গার কোন মুরতাদ কথা বলে মুসলমান মানতে পারে, এত আসতে বললেন কেন পারে, আরে জোরে বলেন নবীর বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান মানতে পারে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, আর এই দেশের মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে সেটা হইতে পারে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আপনারা ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন, আপনারা ভয় পাইলেও আমার এই ডায়েরির মধ্যে ভয় নামক কোন শব্দ নাই, কারণ এই পর্যন্ত দুইবার হাতে হ্যান্ডকাফ লাগছে, বয়ন করে যাওয়ার পথে আমার রড দিয়ে শরীরের মধ্যে বাইরেছে, ও মুসলমান আমাকে পিটাইছে, আমি বলছি সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নহি নুকসান হে, ডর নহি হে, গম নহি, জব রহমতে রহমান হে, আল্লাহ জব হয়ে যায়, এই মানুষটাকে যদি দুনিয়ার মানুষ মারার জন্য হয়ে যায়, এই মানুষটা যদি আল্লাহ পছন্দ করে সেই মানুষটার একটা রুম এই জমিনের মসজিদে মানুষের কেন্দ্র করে গোটা বাংলাদেশের মধ্যে দোল তবলা দিয়ে নাচানাচি করে মিলাদুন্নবী পালন করতেছে। কথা দীর্ঘ না করে শুধু এটাই বলবো, এদেরকে
আমেরিকার লাল কুত্তার দালাল বানায় মুসলমানের ঈমান নষ্ট করার জন্য জমিনে ছাইরা দিছে। মিলাদুন নবী আর সিরাজুন নবী, মিলাদ অর্থ হলো জন্ম গ্রহণ, আর সিরাজ হলো নবীজির জীবন চরিত্র, নবীজির আদর্শ, নবীজির সীরত সূরত। আর একটা মিলাদুন নবী, আর একটা সীরাতুন নবী, আর একটা হলো হায়াতুন নবী। ও মুসলমান, এই তিনটার মধ্যে সর্বাধিক যেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটার নাম হলো সীরাতুন নবী। আজকে যারা সীরাতের নামে আজকে যখন এয়ারপোর্টে আমি ট্রেনে উঠব, বিশাল এক মিছিল রাস্তা দিয়ে যাচ্ছে আর এই কথা বলতেছে মিলাদুন নবী কায়েম করো আর সিরাতুন নবীকে লাথি মারো নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা আল্লাহর হাবিবের গোটা 23 বছরের জিন্দেগিকে মূলত অস্বীকার করছে। ঠিক না? ঠিক আল্লাহর হাবিবের সিরাতের উপরে 470টা কিতাব লিখিত হয়েছে। কয়শ? জোরে বলেন কয়শ? 470টা কিতাব লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে 410টা কিতাবের মধ্যে আল্লাহর হাবিব 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন, এটা স্বতঃসিদ্ধভাবে লিখিত আছে। আর 10টা কিতাবে, আর বাকি কিতাবের মধ্যে 12ই রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করছেন সেটা লিখিত আছে। এর মধ্যে যেটাকে মত দিছেন ওলামায়ে কেরাম, যাই হোক, মতের মধ্যে 12ই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালের কথা আসছে। আল্লাহু আকবার, যদি 12ই রবিউল আউয়ালের কথা আসে, নবীজির জন্মের ব্যাপারে তিলকাল আছে, কোন দিন এখানে আছে, কোন দিন জন্মগ্রহণ করছেন। কিন্তু হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই দিন সম্পর্কে দুনিয়ার কোন মানুষের মতভেদ নাই, সেই দিনটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখন আপনাদেরকে একটি প্রশ্ন আমার, আপনার মা কিংবা বাবা গেছে বৎসরের, যেমন ধরেন আজকে গেছে বৎসরের, এই 9ই অক্টোবর মারা গেছেন, আবার 9ই অক্টোবরে জন্মগ্রহণ করছেন। এখন বছরটা ঘুরার পরে এই অক্টোবর মাস আসলে আপনি কি আনন্দ করতে পারবেন? কেন পারবেন না? জন্মের পরে এই দিনে জন্মগ্রহণ করছেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জন্মের কথাটা বেঁচে রেখে মা যে দুনিয়া থেকে চলে গেছেন তার স্মৃতি চারণ করে সে আনন্দের চেয়ে বেশি কান্নাকাটি করবে। এদের কাছে আমার প্রশ্ন সেটা হলো, নবী যদি 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে থাকেন, আবার 12ই রবিউল আউয়াল মাসে মারা গেছেন, এটা তো স্বতঃসিদ্ধ কথা, তাহলে তোমরা এই দিনে আনন্দের মিছিল বাহির করো, চোখের পানি বাহির করার তো তোমাদের কাউকে দেখি না। ঠিক নামে ঠিক করে বলো, মূলত এগুলা করে আল্লাহর হাবিবকে তারা মোহাব্বত করতে চায় না। ভালোবাসা হলো, আপনার বাড়িতে একজন মেহমান আসছে, মেহমান আসলে বড়রাও খুশি হয়, ছোটরাও খুশি হয়। বড়রা খুশি হয় কে? বড়রা খুশি হয় তাকে কিভাবে, মেহমানকে কিভাবে আপ্যায়ন করব। আর ছোটরা খুশি হয় মেহমান আসছে, আজকে আমার বাড়িতে অনেক ভালো ভালো খাবার, পোলাও রুটি, এইভাবে হালুয়া, ফুন্দি, এগুলা সুন্দর করে রান্না বাড়া করবে, আমরা খাবো। এই দুই মহাব্বতের মধ্যে বেশ কম আসে না। এটা হলো বড়দের মহাব্বত কিভাবে ইজ্জত করবে, আর ছোটদের খুশি কিভাবে তারা হালুয়া রুটি খাইবে, মেহমান আসছে তো ভালো ভালো খাবার রান্না করবে, ছোটরা কিভাবে খাবে, এই জন্য খুশি। ঠিক বর্তমান সমাজের মধ্যে ওলামায়ে দেওবন্দ হলো বড়দের মত, আর যারা সুন্নাত সুন্নাতের নামে আশিক রাসূলের নামে আজকে সুস্থ জুলুস গোটা বাংলাদেশের মধ্যে জিলাপি নিয়ে মিষ্টি নিয়ে কেক কেটে উদযাপন করতেছে, তারা হলো হালুয়া রুটির ভাগিদারের মতন।
আদামিরিতে একটা কথা বলে সেটা হলো মিলাদুন নবী আলোচনার বিষয় আর সিরাতুন নবী পালন করার বিষয় ওলামায়ে কেরাম এখানে আছেন আর আপনি যদি মিলাদুন নবী বলেন পালন করবেন তাহলে বলেন আল্লাহর হাবিব যেভাবে জন্মগ্রহণ করতে করছেন সেভাবে আপনি জন্মগ্রহণ করতে পারবেন না দুনিয়ার কেউ পারবে না তাহলে নবীজি কেমন করে জন্মগ্রহণ করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ নবীজি কেমন করে জন্মগ্রহণ করছেন আল্লাহু আকবার সেটা হলো আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবেন আল্লাহর হাবিবের মাতা আমেনা বলে আমার সন্তান জমিনের মধ্যে আসবে আমার আমি একটু অনুভব করতেছিলাম ও মুসলমান আপনি আর আমি যখন দুনিয়াতে আসি আমাদের মায়েদের পেট হয়েছে ব্যথা হয়েছে কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সময় আমেনার ব্যথা হয় নাই আমেনা বলেন আমি অনুভব করতেছিলাম আমার সন্তান জমিনে আসবে কিন্তু পেরেশান হয়ে গেলাম আমার সন্তান আসার পরে গড়ে তো কেউ নাই আমার সন্তানকে ধরবে কে ও মুসলমান আপনি আর আমি যখন জমিনে আসছি একজন মহিলা যায় আপনার আপনাকে আমাকে হেল্প করছেন তাকে শিফা তাকে দাই বলে দাত্রী বলে ধরণী বলে কিন্তু আল্লাহর হাবিব যখন আসছে আমেনা বলে আমি এদিক সেদিক ছুটাছুটি করতেছিলাম কাউকে পাইতেছিলাম না হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তান মোহাম্মদকে ধরার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে শিফা নামক একটা মহিলাকে আমার বাড়িতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হয়তো সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যায় যাও তার আগে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার হয় নাই সবাই বলেন আল্লাহু আকবার জমিনের মধ্যে যখন আগমন করবে আমার বাইরে শিফা বলেন আমেনার ঘরের মধ্যে আমি গেলাম আমেনার ঘরে যাবার পর আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিনের মাতা মুবারকটা যেন কেমন করে আল্লাহু আকবার জমিনের মধ্যে আগমন করতে আরম্ভ করছে মুসলমান ভাইরে আমার শিফা দান দিয়ে বলে যিনি দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবকে আমি আল্লাহ নবীর মাতা মুবারকটারে যেই মুহূর্তে আমার হাতের মধ্যে নিয়ে আসি আমি লক্ষ্য করে দেখি নবীজির মাতা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আন্দর দিয়া ভরপুর করিয়া দিছে মুসলমান ভাইরে আমার শিফা দান যে বলে যিনি দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে নবীজি আল্লাহু আকবার নাবি পর্যন্ত হাতের মধ্যে চলে আসে শিফা বলেন দেখি আল্লাহর হাবিবকে মাকতু আসুররা ওলামায়ে কেরাম আছে মাকতু আসুররা নার কাটা অবস্থায় নবীকে জমিনের মধ্যে প্রেরণ করছে আমার বাইরা রে আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি আল্লাহু আকবার আমাদের দাঁড়ির মা সুন্দর করে হাতের মধ্যে ছুরি নিয়া আল্লাহু আকবার আমাদের মায়ের আমাদের মার থেকে নাবিটা সুন্দর করে কাটছে নাবিটা কাটার পর আল্লাহু আকবার সুন্দর করে সুতা দিয়ে কেমন নারটা ভাঙ্গিয়া দিছে 20-25 দিন পরে নারটা শুকায়া কেমন করে জানি পড়িয়া গেছে এর মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে আমার হাতের মধ্যে চলে আসে আমি লক্ষ্য করে দেখি মাকতুনান ওলামায়ে কেরাম আছেন মাকতুনান আল্লাহু আকবার খতনা করা অবস্থায় নবীকে প্রেরণ করছে আমার বাইরা রে আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি আমাদের 8 বছর 5 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমান করাইতে হয় মুসলমান করার জন্যে
ডাক্তার বলেন ভুগি বলেন আগুন বলেন তাদের দরকার হয় গির মুসলমান আমার নবীকে দুনিয়ার কোন ডাক্তার মুসলমানে করায় নাই আমার নবীকে দুনিয়ার কোন গুলিয়ে মুসলমানে করায় না গির মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো আমার নবীকে মুসলমানে করার অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা আমার শিফাজান দিয়ে বলে যে দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবে পুরা শরীর মুবারকটা যখন আমার হাতের মধ্যে চলে আসে আমি লক্ষ্য করে দেখি গো নবীজিকে জান্নাতের পোশাক পরায়া আমার হাতের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিছে রূহে হুসনে মুস্তফা রূহে হুসনে মুস্তফা যে একে বাহারে বেকারা উসকে সাহে তো কোই শিরি বজা পৌঁছানে হি জবান খুলে বলেন আল্লাহু আকবার বাতা তুচ্ছে হালি মাসা দিয়া ইসা তাকে দেখা বহুত দেখে হাসি লেকিন কয়া তাসা নেহি দেখা বাতা তুচ্ছে হালি মাসা দিয়া ইসা তাকে দেখা বহুত দেখে হাসি লেকিন কয়া তাসা নেহি দেখা কে দিনি দেখে مرحبا শিফা বলেন আল্লাহর নবীকে আমি আমার এক জায়গার মধ্যে সুন্দর করে রাখছি আল্লাহু আকবার সুন্দর করে রাখার পর আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে আর আসতে গো সুবহানাল্লাহ শিফা বলেন দেখি আল্লাহু আকবার নবীজি দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইছে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি রুকু করে আল্লাহর নবী সেজদায় লুটায় পড়ছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরে আমার শিফা বলেন দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সেজদার তো অবস্থায় লক্ষ্য করে দেখি মাছ পানি থেকে উঠানোর পরে যেমন করে মাছের দুই চুটটা এমন করে লড়তে থাকে আল্লাহ নবীজি রহমানাতুল আলামিনের দুই চুট মোবারকটা এমন করে লড়তে আরম্ভ করছে আমার বাইদারে শিফা বলেন আমার কাদারে আল্লাহ নবীর দুই চুট মোবারকের সাথে লাগাইছি দুই চুট মোবারকের মধ্যে লাগানোর পরে শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আল্লাহু আকবার নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলে আল্লাহুম্মা ফিরি উম্মতি আল্লাহুম্মা ফিরি উম্মতি আল্লাহুম্মা ফিরি উম্মতি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মেহমান বানায়া দিয়ে গেলে রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মধ্যে
আপনাদের থেকে আমি নবীর মহব্বতে একটা ফোঁটা চোখের পানি চাই, যার মহব্বতে আজকে এই মজমার মধ্যে নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি পড়বে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আমার সাথে একটু আওয়াজ দিয়ে আজকে মিলাদুন্নবী আলোচনা বা মাস হিসাবে দিন হিসাবে আপনাদের থেকে আমি একটু জবান খুলে একটু আওয়াজ শুনতে চাই। বলেন রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর ওই নবী জিনে জাহান সাহাবীরা আতর মাকে। অনেকে বলতে আমি কেমনে কইতা, আমার শরম লাগে, আমি তো লিডার, আমি তো এলাকার একজন দাপট সালে, আমি কেমনে কইতা। আমার জন্য বল, আমার জন্য তো বলবেন না, নবীর জন্য বলেন সাহাবীরা আতর মাখে ওই নবীজি, জোরে সাহাবীরা আতর মাখে। সোনার মানব চেনা জানো আমার নবীর শান, সোনার মানব চেনা জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। বলেন আল্লাহু আকবার। রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর ওই নবীজির নাম, বলো না সাহাবীরা আতর মাকে। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে আমার নবীর নাম। রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাকে ওই নবীজির নাম। জবান করে বলেন আল্লাহু আকবার। যাকে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, উসতুনে হানহানা ছিল একটি খেজুর গাছের না, যাকে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, রাসূলের বিরহী গান কাঁদিতে লাগে আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম। বলো রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে, জোরে সাহাবীরা আতর মাখে। সবাই সবাই খোলা বসতে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার যে মুখের তেজ আল্লাহর হাবিবের অবস্থায় এমন হয়ে গেছে, কেমন একটা মুহূর্তে আমার নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার সিজদাতকে এইভাবে সুন্দর করে, আল্লাহু আকবার নবীজিকে এইভাবে সুন্দর করে মুখের মধ্যে লাগাইছে, আমার বাইরা রে এমন করে লাগায়া আল্লাহু আকবার আব্দুল মুত্তা আল্লাহু আকবার। নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, আওয়াজ তো ফুটে গেছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সাইদ সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, সাইদ সাহেবের আগমন নীল ফামারির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা নীল ফামারির পক্ষ থেকে, নারাই তাকবীর আল্লাহু আকবার, ওয়াস্তবাইজানে করবেন
সেই যে ফেস্তা লাগেন না যে না করে দিন আইরা আমি সারা দিন ধরে খাই নাই সারা দিন খাইছি না আমার বউ রান্না করে ভাত রান্না করছে 12টার সময় আমি বয়ান করে বাড্ডার থেকে বয়ান করে আড়াই ঘন্টা বয়ান করে গেছি যে কই সকালে তুলতে পারলে আবার এই যে নিমসাগর এক্সপ্রেস ধরতে পারবো না আমি যে বলছি রান্না করে রেখে দিছে ফজরের নামাজটা জামাতে পড়লে আর খাবো যে সেই সময় আর পাই নাই তাড়াতাড়ি করে আসছি আয়েশা তো টেনের যে বাংলাদেশ তো স্বাধীনতার পরে দেশ উন্নতি হয়েছে কিন্তু এমন উন্নতি হয়েছে যে টেন সারার কথা হইলে গেল নয়টা সাতত্রিশ পঁয়ত্রিশে ছয়টা পঁয়ত্রিশে সেই সেই টেন নয়টা সাতচল্লিশে সারছে এত উন্নত আলহামদুলিল্লাহ হয়েছে কিছুদিন আগে একটা যুবক রনি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই বাদে কাউয়ার মতো পাইছেন কেমনে ফাল্লাইছে ফাল্লা এমন একটা স্থানে দিছে যখন চাকরি দিয়া দিছে বাতিদার সুন্দর করে গদ্দিতে বইসে এখন আগে যেমন ছিল ঠিক এমনই হয়ে গেছে কোনো উন্নতি হয় নাই ঠিক না মে ঠিক করে বলো আচ্ছা যাই হোক ভাইজান আসছে আর আমি কথা বলবো না শুধু এতটুকু বলতে চাই আমার নবীজির দাম ইজ্জত আছে না নাই আরো আসতে বলো আছে না নাই নবীর বিরুদ্ধে কথা বললে কোন নাস্তিককে সার দেওয়া হবে না এটা আসতে বললেন কেন ঠিক না ঠিক করে বলেন ঠিক না বেটে রব্বুল জালালের কসম কেটে এই নীল সাফারি ওয়াত্র অঞ্চলের উলামায়ে কেরামকে আমার পরিবার টুকরা মহব্বতে সাইদ ভাই বলরামের সাইদ ভাইকে সামনে রেখে বলবো যেই জায়গার মধ্যে নবীর বিরুদ্ধে কথা হবে সেই জায়গাতে মুসলমান যুবকের এক সাপ শুরু হবে ফেতনা করা শেষ করে দিতে ভাই জানে না ইয়ে হয়ে যাবে আবার ভাই প্রান্ত আছে শেষ কথা হলো আল্লাহ হু আকবার এত দামি এত ইজ্জত করে আল্লাহ পাক আমি তো আর বলতে পারলাম না আমিনার এই সিফার যখন এই অবস্থা হয়ে গেছে নবীজিকে নিছেন আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তাহলে বলবো শুধু একটা কথা বলতে চাই সেটা হলো আল্লাহ পাক শুধু আমার হাবিবকে আমাদের জন্য নবী বানাইছে তা নয় তমাম কুল কায়নাতের মখলুকাতের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে নবী বানায় পাঠাইছেন ও মুসলমান আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন হাবিব খিবরিয়া আমি আরশে মুআল্লার মালিক আপনি আরশে মুআল্লার নবী আমি জমিনের মালিক আপনি জমিনের নবী আমি সূর্যের মালিক আপনি সূর্যের নবী আমি তারকার মালিক আপনি তারকার নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি পাহাড় পর্বতের নবী আমি ইহুদিদের আল্লাহ আপনি ইহুদিদের নবী আমি খ্রিস্টানের আল্লাহ আপনি খ্রিস্টানের নবী আমি হিন্দুদের আল্লাহ আপনি হিন্দুদের জন্য নবী আমার নবী বলেন আল্লাহ আমি যে নবী তার দলিল কি আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন ও আল্লাহ পাক দলিল দিয়া দিলেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ আপনি কুল কায়নাতের জন্য নবী আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কে আল্লাহ নবী বানাইছে তা নয় আমার নবী কে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বানাইছে সুবহানাল্লাহটা নাই আয়া আপনি মনে আপনি ঘুমায় গেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ জিসে গায়ে লিবালে কাদামন উসে তুম জাহাকা খাজানা মিলা গে বলা পাকে জান্নাত তবো ক্যা করে গে মদিনে কে জিসি কি আওয়াজ আ রহি গে হিজাবত কি চেহারা عنایت کا جھولا دلہن بن کے نکلی دعائے محمدی دعائے محمدی بلن اللہ আল্লাহ পাক আমার নবীকে শুধু নবী বানাইছেন তা নয় আমার নবীকে রহমতুল লিল আলামিনও বানাইছে আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া আমি আরশে মুআল্লার মালিক আপনি আরশে মুআল্লার রহমত আমি জমিনের মালিক আপনি জমিনের রহমত আমি সূর্যের মালিক আপনি সূর্যের রহমত আল্লাহ পাক এভাবে বলতে বলতে তমাম কুল কায়নাতের সব কিছু বলে আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ আপনি কুল কায়নাতের জন্য রহমত আমার নবী কো শুধু বললেই শুধু শেষ হবে না আমি যে রহমত তার দলিল কি আল্লাহ পাক একটা
দলিল দিয়া দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া আমি আল্লাহর রাজত্ব যেখানে আপনার রহমত সেখানে আমি হলাম রব্বে আলাম আপনি হলেন রহমতে আলাম বলেন সুবহানাল্লাহ দুই মিনিটে আমি আপনাদের সামনে এত শুধু তো ওয়াকিয়া দুই একটা শুনলেন আর হাদিস থেকে দুই একটা কথা শুনলেন আপনারা কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআন নবীর শানের ব্যাপারে বলতে থাকবে ভাই গন্ডা কাছে দুই তিন মিনিট শুধু শেষ কোরআনকে আপনি জিজ্ঞেস করতেছেন কোরআন উত্তর দিবে একটা জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো আমার নবীজিকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে আল্লাহ রাতে বসে জিজ্ঞেসেন জুড়ে বলেন কে সবাই আওয়াজ করে বলেন কে 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 কুরআনকে জিজ্ঞেস করে ও কুরআন আমার নবীকে নির্বাচন করছে কে কুরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আমি 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 আল্লাহ আমার হাবিবকে নির্বাচন করছি বলি বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে কুরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা দ্বীনে হাক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে বলি বুঝতে পারছি নবীর নাম তা রাখছে কুরআন বলে মুহাম্মদ رسول الله نبي نام محمد رخصه بل نبي شده چلا فرا کرا کرسه قرآن بلے والذين معه اشداء على الكفار رحما صحابه کرام چلا فرا کرسه بل صحابه در کچینار پدد تکی قرآن بلے ترا حدود کا هم سجدا يبتغون فضلا من الله جدر چهارا جدر تاکا تاکا دیکو شزدر جائگا نور جلمل جلمل کرے اللہ سنتست نیا زمین مدد چلا فرا کرے مست بسی تایر بولو امر نبی جی کہ اللہ کاس کنتا دیسے قرآن বলে যা ইহ রাসূল বলিত মানজিলা ইলাইকা মিন রব্বি ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা কুরআন বলে দাওয়াত তাবলীগের কাজ দিয়ে পাঠাইছি বলে বুঝতে পারছি দাওয়াত তাবলীগের কাজ দিয়ে আল্লাহ পাঠাইছে আমার নবীকে দাওয়াতের কারণে আল্লাহ হু আকবার কেমন করে দাওয়াত দিছে কুরআন বলে উদু সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিল হুম বিল্লাতি হি আহসান হিকমতের সাথে দাওয়াত দিছে তাইলে বলো আমার নবী দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকের দল ইহুদিদের দল বৌদ্ধ সন্ত্রাসীদের দল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে ও কুরআন বলো না আমার নবীকে হেফাজত করছে কে কুরআন বলে আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস মানুষের কনিষ্ঠ থেকে আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করছে ও কুরআন তাইলে বলো আমার নবী যে কাজ করছে দাওয়াত তাবলীগের কাজ করছে আল্লাহ পাক উপাধি কুনতা দিছে কুরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বলে উপাধি সে ও কুরআন তাইলে বলো আমার নবীজির কোন গুনাহ আছে কিনা যে মানুষটা দাওয়াতের কাজ করে সেই মানুষটার চরিত্র কেমন কুরআন বলে ইন্নাকা আলা আকমাতুল আযীম হাই হাই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া দেয় বলে বুঝতে পারছি তাইলে বলো যে নবীর চরিত্র ভালো সেই নবীজিকে কি আমার আদর্শ বানাইতে পারি কুরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়াদুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে উসওয়া বানাই আল্লাহু আকবার যে রাসূলের চরিত্র ভালো নবীকে উসওয়া বানাইছে সেই নবীর গুনাহ আছে কিনা বলো কুরআন বলে না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা নবীর আগেও গুনাহ নাই নবীর পরেও কোনো গুনাহ নাই ও কুরআন তার সামনে যাওয়ার দরকার নাই নবীকে ডাকার প্রয়োজন পড়লে কুরআনুল কারীমের মধ্যে 24 জন 25 জন নবীর নাম আল্লাহ কুরআনে বলছে আমার নবীর নাম কুরআনে বলে ভাই নবীজিকে ডাকার প্রয়োজন করছে কোন কোন নাম দিয়া আল্লাহ পাক আমার নবীজিকে সম্বোধন করছে কুরআন বলে আল্লাহ পাক আমার নবীজিকে মুহাম্মদ বলে ভাই কুরআনের কোথায় বলছেন ইয়াসিন কোথায় বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কোথায় বলেন ইয়া আইয়ুহান রাসূল কোথায় বলেন নাবীরা কোথায় বলেন বাশীরা কোথায় বলেন মুত্তামি কোথায় বলেন মুত্তাসিন কোথায় বলেন ইয়াসিন কোথায় বলেন তাহা কোথায় বলেন দাহিয়ান ইলাল্লাহ কোথায় বলেন বিবি দিকি সিরাতাম মুনীরা এইভাবে বলতে বলতে আল্লাহু আকবার শেষবার মতন জিজ্ঞেস করে এই নবীর খাওয়া দাওয়া নবীর পেন্টে নবীর মামলা নবীর মহাসারা আমি আমার জিন্দগি থেকে ফিট করতে পারি কোরআন বলে 100 বার মা আতা তোমার রাসূল ফাখুদু ও মা নাহা মান ফান্তহু নবী যা করছে উম্মতের জন্য আবশ্যক বানায় দিছে যা থেকে নিষেধ করছে পরহেজ করার জন্য আল্লাহ
আল্লাহ ঘোষণা দিয়া দিছে তাইলে বলো নবীকে ভালোবাসবো আমার তেলাওয়াত কুতা আয়াতের মধ্যে বলে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ আরে নবীকে মহব্বতের জন্য আল্লাহ অর্ডার করছে নবীকে ভালোবাসলে কি হবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম গুনাহ মাফ হয়ে যাবে আর সামনে যাওয়ার দরকার নাই পুরো একটা ফয়সালা দিয়া দাও নবীর খাওয়া দাওয়া নবীর সব কিছু যদি আমার জিন্দেগির মকসুদার মডেল বানাইতে পারি আমার লাভ কি হবে আমার ফায়দা কি হবে আমার লাভ কি হবে আমার ফায়দা কি হবে কুরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা মরার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় বুঝতে পারলেন নবীর ইজ্জত আছে না আছে এত আস্তে বলে কে আছে না আছে জিরা আওয়াজ করে বলো আছে না নব্ব ফেরাউন নিজ মজুমদার নবীর বিরুদ্ধে কথা কইবার ছাইরা দিব আর এই দেশের ওলামায়ে কেরাম বসে শুধু দেখবে শেষবারের মত একটা আপনাদের আওয়াজ যদি আমার কথা যদি বুঝে বুঝে থাকে এক মিনিটে আওয়াজ দিয়ে বলে নবীর মহব্বত আমাদের দিলে জাগা দেওয়ার দরকার আছে আওয়াজ করে বলেন আছে না আজকে নবীর মহব্বতের কথার কারণে আল্লাহ বাবুল হক সাহেবকে জালিমের জিন্দানখানায় বন্দী করে রাখছে আজকে এই নির্বাচন নির্বাচনের সম্মেলন থেকে শেষ একটা আওয়াজ শুনতে চাই আল্লাহ বাবুল হক সাহেবকে জিন্দানখানা থেকে মুক্তি দিতে হবে কুরআনের ময়দানে আমার উস্তাদে মুহতারাম আজহার সাহেবকে মুক্তি দিতে হবে আমার উস্তাদে মুহতারাম সাখাওয়াত হোসেন নাজুকে মুক্তি দিয়ে কুরআনের ময়দানে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ময়দানে ছেড়ে দিতে হবে আমরা দেখি পাপিস্তরা সাকিব খানের ভুগলির কাহিনী দেখছি আমরা পাপিয়াদের কাহিনী দেখছি সম্রাটের কাহিনী দেখছি এদের তো জেলখানার মধ্যে তাদেরকে জামাই আদর করা হয় আর এই দেশের উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করে নির্যাতন করা ওলামায়ে কেরামকে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক দেশ হিসাবে আমি হাত জোর করে বলবো এদেরকে আর নির্যাতন করিয়েন না নির্দোষ ওলামায়ে কেরামকে কোরআনের জন্য ময়দানে ছেড়ে দেন তাদের ছেলে সন্তানের কাছে ছেড়ে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন দেশ ও জাতিকে আল্লাহ যেন কবুল করেন আমিন বলবো